তা তোমাদের দোকানে স্টার্টিং কত সেকেন্ড হ্যান্ড ক্যামেরা? 10-15 হাজারের মধ্যে তোমরা ভালো ভালো ক্যামেরা পেয়ে যাবে যদি দেখে নিতে পারো তাহলে। এখন টাকা থাকবে না, তুমি আমাকে ব্লগ করতে দিবি না? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাচ্ছি মেট্রো গলি, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে বলছি, তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে, আর আমার সাথে এই দুটো মহাপুরুষ আছে, শুভম মন্ডল আর কুণাল বাগচি। এখন মেট্রোতে উঠবো, উঠে যাবো কোথায় যাবো? এসপ্ল্যানেড, তাই তো? তাহলে ধর্মতলা। যাই হোক, একই ব্যাপার। এই বছর হোলিতে এই দেখো মেট্রো চলে এসছে। চলো, তোমরা ওঠোনি নাকি? প্রচুর লোক উঠেছে। চলো 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 চলো, এই উঠে গেছি মেট্রো। কি হাত দেখাচ্ছিস কেন? আর কুণাল ওই পাশে দাঁড়িয়েছে সম্বিতের জন্য, সম্বিত কখন আসবে জানি না, বাট বলছে ও গেট ওয়ানে আছে, বাট আমরাও গেট ওয়ানে আছি কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। তো এটাই হচ্ছে ব্যাপার, এখন যাই ওই পাশে দেখি সম্বিত এসছে নাকি, ওদেরকে দাঁড়াতে বলে এসছি। তো এখন আবার রাস্তা ক্রস করতে হবে, তো চলো গিয়ে দেখি যে সম্বিত এসছে নাকি। আর রোদ্দুরটা উল্টো দিকে, তো সেই জন্য আমাকে হয়তো কালো লাগছে, কিন্তু আমি এত কালো না, তোমরা জানো। কালো স্যার, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার, নমস্কার স্যার। আপনার আপনার জন্য আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি। ওটা না শিখলে তুমি এখানে এসে কোনো লাভ করতে পারবে না। তো ছেলে এখন ব্লগ করছে আমাদের স্যার। আমি একটা প্রো টিপ দেবো, হ্যাঁ দে, ক্যামেরার দাম 1 লাখ বললে তুমি 100 টাকা দিয়ে শুরু করবে। হ্যাঁ একদম ঠিক না, ক্যামেরা এই ভাই, ক্যামেরার দাম 100 টাকা, পাগল তুই। তো আমরা এখন কোন দোকানে যাবো? ট্রেশনালস যাবো মেবি, আমার ঘরোয়া দোকান। ঘরোয়া দোকান আমাদের, মানে আমার সব ক্যামেরা ওখান দিয়েই নাও। ক্যামেরা তো এক, তুই তো লেন্স কিনতে এসেছিস, বড় লোক মানে আমি গরিব, এখানে সব না না তুমি বলো না, আমি ক্যামেরা কিনতে এখানে সব বড় লোক, ঠিক আছে, মানে এটা ক্যামেরাই কিনতে এসেছি আমি, খালি এখানে গরিব, তার মধ্যে আমি গরিব, আমি গরিব, মে গরিব হু, ঠিক আছে। ফাউন্ডার গরিব বলছে তাহলে আমাদের কি অবস্থা হবে? হ্যাঁ ফাউন্ডার যদি গরিব বলে তাহলে কি করে হয়? সবার দয়ায় তো আমার সংসার চলে, এই মেরেছে তাহলে তো আমাদের অবস্থা খারাপ জীবন। তুই সংসার পাতালি কবে বললি না? তো ক্যামেরা কিনতে এসেছো তো তুমি, তুই তো লেন্স কিনতে এসেছিস, কোথায় নেই? আমি ঢুকি আবার, আমি গরিব বলে আমি ঢুকবো না ভিতরে? নেই তো আমরা চলে এসেছি এখন রেশনালসে। কুণাল কুণাল যাচ্ছে এখন জিজ্ঞাসা করতে, কি জিজ্ঞাসা করতে আমি নিজেও জানি না। তো আমরা একটু এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখে নিই, কেননা অনেকদিন পর মেট্রো গলি আসলাম। তো তোমরা এখানে মোটামুটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, ভালো ক্যামেরা পেয়ে যাবে এখান থেকে, স্টার্টিং ফ্রম 15K 10K, তো 10-15 হাজারের মধ্যে তোমরা ভালো ভালো ক্যামেরা পেয়ে যাবে যদি দেখে নিতে পারো তাহলে। বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার, এখন রিল করছে আমাদের, রিল ভাইরাল এখন বলো। হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামে স্যার যে রিলগুলো করেছে সবকটা ভাইরাল, কিন্তু সাবস্ক্রাইব কলকাতা গল্প, সাবস্ক্রাইব এই কলকাতা গল্প, সাবস্ক্রাইব কি করে করবে, ফলো করবে তো? হ্যাঁ অবভিয়াসলি ফলো করো, ইউটিউব চ্যানেলও আছে তো, সাবস্ক্রাইব করবে না? হ্যাঁ কিন্তু ওখানে ভিডিও ছাড়া হয় না, একটাই প্রবলেম, তোমরা ফাউন্ডার ল্যাটখোর হয়ে গেছে, আমাদের ফাউন্ডার ল্যাটখোর সৌভিক, সৌভিক তোর নামে এসব কথা হচ্ছে কিন্তু, সৌভিক সৌভিক আমার কপিরাইট মেরে দিতে পারে, না না সৌভিক কপিরাইট মারবে না। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে অনেক ক্যামেরা রাখা আছে, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, ফার্স্ট হ্যান্ড ক্যামেরা সব পাওয়া যাবে এখানে। তোমাদের দোকানে স্টার্টিং কত সেকেন্ড হ্যান্ড ক্যামেরা? 16-17 হাজার টাকা। আচ্ছা তো তোমরা এখানে মোটামুটি 16-17 বা মানে 20-র মধ্যে ভালো ক্যামেরা পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ডে। তো তোমরা যদি কেউ ক্যামেরা নিতে চাও তো অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিতে পারো, যদি দেখে নিতে পারো তো এখানে চলে আসো, ভালো কাউকে নিয়ে এসো যে বোঝে ক্যামেরার ব্যাপারে। আর এখানে এখন আপাতত দেখতে যাচ্ছি লেন্সের ব্যাপারটা, কেননা কুণাল একটা লেন্স নেবে, সম্বিত একটা লেন্স নেবে, ভিড় হচ্ছিল সেই জন্য আমরা বাইরে চলে এসেছি।
আর না না জীবন দা কিনে নিয়েছে ক্যামেরা তোমরা দেখতে পাবে ব্লগটা আনবক্সিং না না একদমই না আমি কোনো ক্যামেরা নিয়ে রিভিউ করবে পরে শুভম দাকে দেখো শুভম দা তাই না একদম একদম 3 লাখ টাকা ট্রান্সফার করেছে আজকে ও আমার ও এতটাই ইয়ে ও ক্যামেরা কিনে নিজে বাড়ি নিচ্ছে না বলল আমাকে হোম ডেলিভারি দিয়ে আসবে উইথ স্পেশাল একদম বক্সিং করে বক্সিং নাকি না না আমি কোনো ক্যামেরা নিচ্ছে না এটা ফালতু কথা বলছে আমার কাছে কোনো ফালতু নেই কোনো কি টাকা নেই আরে ভাই ব্লগটা তো করতে দে তুমি টাকা আমার কিছু বলার নেই ঠিক আছে আমাকে এরা আজকে মনে হচ্ছে না ব্লগ করতে দেবে তো যাই হোক কুনাল এখনো ভেতরে কিছু কথাবার্তা বলছে কুনাল হয়তো একটা ক্যামেরা নেবে আর একটা লেন্স নেবে আর সম্বিত একটা লেন্স নেবে তো আউট অফ স্টক হয়ে গেছে লেন্সটা তো পরে এসে হয়তো নিয়ে যাবে আর আমাদের ফাউন্ডার হচ্ছে গিয়ে কিনে আমি একটা জিনিস বলতে চাই গোপ্রো আমি গরিব টেন নেবো তাই আমি গরিব আমার থেকে কিছু আশা করো না তো আমরা জাস্ট এখন এই গলি থেকে বেরিয়ে এদিকে ঘোরাঘুরি করছিলাম আর সম্বিত তো রিল বানিয়েই যাচ্ছে তো এখন একটা দোকানে যেতে হবে আচ্ছা বলছি যে 18 ইঞ্চি রিং লাইট কত পড়বে 18 ইঞ্চি রিং লাইট 18 ইঞ্চি রিং লাইট 18 ইঞ্চি রিং লাইট আপনার পড়বে ওটা 2000 টাকা আলাদাই 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 লেভেলের একটা ভাইবস অনেকদিন পর কলকাতার রাস্তায় ট্রাম দেখলাম ওদিকেও ট্রাম চলছে জানি না মনে হয় ট্রামটা আবার শুরু করেছে নতুন করে এরা চালানো তো আমরা আপাতত যাচ্ছি ডেকার্স লেনের দিকে কেননা আমাদের এখানে বেশিরভাগ লোকজন না খেয়ে দিয়ে এসছে কুনাল তারপর সম্বিত বেশিরভাগ মানে কেউই খেয়ে না আমি খেয়ে এসছি আমি খেয়ে এসছি আমি ছাতু খেয়ে এসছি ছাতু খেয়ে এসছি জাস্ট ছাতু ভাই কি কুনাল ফলস খেয়ে গেছে ফার্স্ট টাইম আমি দেখলাম কুনাল ব্লগিং করতে গিয়ে কথাটা বলতাম ব্লগ তো তাই বলছিলাম বললাম এখান থেকে আবার একটা আসছে এখান থেকে আবার একটা ট্রাম আসছে এই যে ট্রাম আমরা একদম লাইনের মাঝখান থেকে যাচ্ছি সম্বিত তুই পারবি তুই লাইনের এ ভাই সরে যা সরে যা সরে যা তো আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমি রুটি আর চানা খাচ্ছি আবার সেই সেম খাবার আমরা খেতে চলে এসেছি গরিব মানুষের গরিব খাবার এই যে আমরা দুজন এই নিচ্ছি আর ওরা চিকেন নিচ্ছে তাই তো বলো তো আপাতত খেয়ে নি তারপরে আবার কথা বলছি ও মাস্ক করে খাবো আমি একবার ট্রাই করে দেখা যাক মাস্ক করে তো খাচ্ছি হ্যাঁ তাও ঠিক আমিও নামিয়ে খাবো তো আপাতত ফাউন্ডার আমাদের স্পন্সর করছে চা ঠিক আছে লাস্ট অবধি চা আমাদের স্পন্সরশিপে পাচ্ছি তো এখন হ্যাঁ চিকেন স্টু বললে প্রথমে খাওয়াবে এখন চিকেন স্টু বলে এখন চা এই চা চলে এসছে এটা কেমন ফাউন্ডার চিকেন স্টু স্পন্সর করবে বলে চা খাওয়াচ্ছে ছি 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 লজ্জা করে না তোর হ্যাঁ এইরকম করলে আমাদের এই যে ছেলে চিকেন স্টু খাচ্ছে আর আমাদের চা দিয়েছি আমি চা আমাদের এইটা বল আমি চা খেলাম এটাই অনেক ভাগ্য ভালো দুটোর মধ্যে জল আর গরম দুটোই জল আর গরম দেখ কিন্তু ওই যে মাংস পিসটা আর এটা কি আছে মাংসের পিসটা আমার হ্যাঁ হ্যাঁ দাও 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 আমরা খাবো ঠিক আছে এটাই তো ব্যাপার পাসওয়ার্ডটা কষ্ট কষ্ট তো বন্ধুগণ ফাইনালি আমরা চলে এসেছি মল্লিকঘাট মানে মল্লিকঘাটে এখনো যাচ্ছি এখনো পৌঁছাইনি এই কি তুমি আমার ফুজিটা ঝেড়ে দিচ্ছ নাকি এই যে ওর ফুজি আমি নিয়ে নিচ্ছি কত টাকা দেবে বলো এক টাকাও দেবো না তো ব্যাপারটা হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া ব্রিজের একদম সামনাসামনি ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর আমরা পুরোটা পদযাত্রা করে এসেছি মানে একদম গরিবের বলে কথা একদম এসপ্ল্যানেড থেকে পুরো একদম মল্লিকঘাট অবধি পুরো পদযাত্রা সম্বিত তোর পদযাত্রা করে পা একটুও ব্যথা হয়েছে না একদম না আমাকে কিছু বলছে বাট আমাকে কিছু বলছিল না বাট এই জায়গাটা দারুণ লাগছে আমার ও ফটো নাইস প্লেস তো এখানে কিছু ফটো ফটো তুলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি একেবারে ঘাটের সামনে গিয়ে ঠিক আছে মানে একদম হাওড়া ব্রিজের সামনে গিয়ে
সো গাইস ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি মল্লিক ঘাট। হেঁটে হেঁটে খুব দারুণ একটা হাওয়া দিচ্ছে, আর এই হচ্ছে মল্লিক ঘাট। চারিদিকে পাখি উড়ছে আর পেছনে হাওড়া ব্রিজ। এই ভিউটা, এই ভিউটা জাস্ট অন্য লেভেলের লাগে। আমি যতবারই আসি, কিছুদিন আগেও একবার এসেছিলাম, বাট ওটা কাজের থ্রুতে কিন্তু ব্লক করা হয়নি। বাট আজকে আমি তোমাদের মল্লিক ঘাটের কিছু সিনেম্যাটিক শর্টস দেখাবো, তো আশা করছি তোমরা এনজয় করবে। তোমরা সিনেম্যাটিক শর্টসগুলো এনজয় করো। আপাতত আমরা বাগবাজার ক্রস করে শোভাবাজার চলে এসেছি। একই আমাকে কালো দেখাচ্ছে কেন? একদম একদম ফিউচার ডার্ক, সো আই এম ডার্ক। বাহ, কিয়া বাত বোলা, ফিউচার ডার্ক, আই এম ডার্ক। তো এখন শোভাবাজার ঘাটের দিকে নামছি, নেমে একটু এখানে বসবো টসবো, তারপর বেরিয়ে যাবো। এখানে সানসেট হচ্ছে, এখনো হওয়া শুরু হয়নি বাট হচ্ছে, বাট দারুণ লাগছে। ঘাটটা মোটামুটি ফাঁকা আছে, বেশিরভাগ টাইম প্রচুর ভিড় থাকে, বাট এখন মোটামুটি ফাঁকা আছে। তো এখানে একটু ফ্রেম ট্রেম বের করবো, আর যদি ফ্রেম না বার করতে পারি তো তারপর বাড়ি চলে যাব। তো ব্যাপারটা হচ্ছে আপাতত আমরা ঘাটে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমি স্টেশনে বসা দরকার ছিল না, ঘাটে বসে আছি। ঘাট থেকে স্টেশন বেশিক্ষণ টাইম না, আমরা টাইম মতো স্টেশন পৌঁছে যাব। আর হচ্ছে গিয়ে আমরা এখন ঘাটে বসে একটু হাওয়া টাওয়া খাচ্ছি। লাইট প্রায় ডুবে এসছে। কি দেখছিস তুই, মশা পড়েছে ওখানে? আমাদের ট্রেন জলে আসবে এর জন্য। না, আমাদের ট্রেন জলে আসবে না, আমরা এখান থেকে ট্রেনের কাছে যাবো জল থেকে। আচ্ছা, সাতার কেটে যায় এখান থেকে বিদ্যাধরী খাল কানেক্ট। হ্যাঁ, চ কালকে পৌঁছাবো। কয় কিলোমিটার হবে এখান থেকে ওই পার? বিদ্যাধরী খাল। তো ব্যাপারটা হচ্ছে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, গুমার খাল, আমাকে ব্লগটা কি এন্ড করতে দিবি তোরা? না, আমি তাও করবো। তো আমার ব্লগটা যদি তোমাদের, ইটস ইওর লাইফ, মেক ইট লাস্ট। ইটস ইওর লাইফ, মেক ইট লাস্ট। জাস্ট ট্রাই। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসছো আমার চ্যানেলে। আর আমার ইনস্টাগ্রামে তোমরা যদি থেকে থাকো তো আমাকে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রামে না, মানে ইনস্টাগ্রামে তোমরা যদি থেকে থাকো তো অবভিয়াসলি ফলো করে দাও, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য পিস। মনে হয় যারা ভিডিও দেখছে তাদের সাথে তো রাত্রিবেলা বা অন্য কোনো দেখা হতে পারে। দেখা হলো যেমন আমি তো ভিডিওটা দেখো, তুই যদি ভিডিওটা কালকে ছাড়িস কালকে তোর সাথে আবার দেখো। কি আর করা যাবে, মিথ্যা কথা ভিডিও সাইলেঙ্গে থোড়া সা পুষ্পার মতো সেই আলো অর্জুনের স্টেপটা স্টেপটা নিতে যাচ্ছে। এই তো এই তো এই তো চটি খুলে যাবে, চটি খুলে যাবে, চটি খুলে যাবে নাকি?